ইতিমধ্যে আমরা জেনে গেছি যে ডেটা থেকে মাইনিং এর মাধ্যমে নলেজ পাওয়া যায়, কিন্তু আরো এক ধরনের ডেটা রয়েছে যাকে মেটা ডেটা বলে। মেটা ডেটা কি এবং কি কাজে লাগে, ডেটা মাইনিং এ মেটা ডেটার কি ভূমিকা, এ পর্বে আমরা তা আলোচনা করব। আমরা যারা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়েছি তাদের অবশ্যই মেটা ডেটা সম্পর্কে কিছু ধারণা রয়েছে। মেটা ডেটা ইজ ডেটা অ্যাবাউট ডেটা। মেটা ডেটা সাধারণত ডেটাকে ডিসক্রাইব করে। ইহা মেশিন রিডেবল সেকেন্ড অর্ডার হিউম্যান জেনারেটেড ডেটা, অর্থাৎ মেটা ডেটা কোনো অরিজিনাল ডেটা নয় যা আমাদের অজান্তেই জেনারেট হয়ে থাকে। মাঝে মাঝে অরিজিনাল ডেটার তুলনায় মেটা ডেটা বেশি হয়ে থাকে। সাধারণত তিন ধরনের মেটা ডেটা পাওয়া যায়, যথাক্রমে ডেসক্রিপটিভ, স্ট্রাকচারাল, অ্যাডমিনিস্ট্রেটিভ মেটা ডেটা। আমরা যখন কোনো ডেটাবেস টেবিল ক্রিয়েট করি অথবা মোবাইল ফোনে কোনো ছবি তুলি কিংবা কারো সাথে কোনো কলে অ্যাটেন্ড করি, তখনই মেটা ডেটা উৎপন্ন হয়। মেটা ডেটার সাহায্যে সহজে একটি মানুষের আচার আচরণ, পেশা, লোকেশন এসব বের করে আনা যায়। এখন প্রশ্ন হচ্ছে, ডেটা মাইনিং এর সাথে মেটা ডেটার কি সম্পর্ক? বর্তমানে এখন সোশ্যাল সাইটের ডেটা ব্যবহার করে সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ট্রেন্ড চলছে, আর এই অ্যানালাইসিসে সবচেয়ে বেশি এগিয়ে আছে টুইটার সেন্টিমেন্ট অ্যানালাইসিস। কখনো কি মনে হয়নি যে মাত্র 240 ক্যারেক্টারের একটি টুইট থেকে কিভাবে মানুষের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা সম্ভব? সম্ভব এই বলে যে একটি ছোট্ট টুইটের পিছনে আরো বিশাল বড় জিনিস কাজ করে যাচ্ছে, আর সেই বিশাল বড় জিনিসটি হচ্ছে মেটা ডেটা। স্লাইডের এই ছবিটি সবকিছু ক্লিয়ার বোঝানো আছে, একবার পজ করে দেখলেই বুঝতে পারবেন। এখানে টুইটকারীর আইডি, লোকেশন সহ একে একে সব পার্সোনাল ইনফো শেয়ার করা আছে, আর এই ডাটা তার অজান্তেই শেয়ার হচ্ছে। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। বাংলায় ডেটা মাইনিং সমৃদ্ধ পাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।